আমি কি শুনছি, মনে হয় আমার বাবার কণ্ঠস্বর। কিন্তু বাবা অজুরি আজ কেন কাঁদছে, এমন কি হয়েছে? না, আমায় তো জানতেই হবে। বাবা বেহুলা, একই বাবা তোমার নয়ন থেকে জল পড়ে। কি বললি? আমার নয়ন থেকে জল কোথায় দেবা? না না না, আমি তো কাঁদছি না রে মা, কোথায় নয়ন থেকে জল পড়ে ভূমিতে? বাবা ছোট থেকে তোমার ঘরে আমি বড় হয়েছি। তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না বাবা। বলো না গো, তোমার আজ এমন কি হয়েছে বলে তোমার নয়ন থেকে জল পড়ে? তুই শুনতে চাইছিস আজ আমার নয়ন থেকে কেন জল পড়ে? ওরে মা, কথা হইতে কি যেন আমারই নয়নে পড়ে, সেই কারণে আমারই নয়ন হইতে জল ঝরে। বাবা হ্যাঁ মা, সত্যি বলেছ বাবা, তুমি আমায় জন্ম দিয়েছ, তুমি তো আমায় বলেছ যে বেহুলা কোনোদিনও কাউকে মিথ্যে কথা বলবে না। কিন্তু বাবা দেখো, তুমি আজ নিজেই মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে আশ্রয় নিচ্ছ নিজের কন্যার কাছে। বাবা সত্যিটুকু বলো না গো। হরি মা, আমি আজ তোকে কি করে বলি কেন আমারই নয়ন হইতে জল ঝরে? আমি যে পিতা হয়ে বলতে পারবো না রে বেহুলা, আমি বলতে পারি না। বাবা আমি যে তোমার কন্যা, আমার সামনে বলতে তুমি দ্বিধাবোধ কেন করছো বাবা, বলো না গো। তুই যখন বারে বারে জিজ্ঞেস করিস, শুনতে চাস সেই কথা, আমি বলবো রে মা, আমি বলবো তোকে, তো জানিস মা? বলো। আমি তোর পিতা, পিতা হয়ে কি করেছি জানিস? কি করেছো বাবা? আজ এসেছিল আমার রাজ প্রাসাদে চম্পকের অধীশ্বরী চন্দ্রপতি চাঁদসাদাগর, তার সঙ্গে 300 অঙ্গীকার আমি করেছি। করার পর এমনই কি কর্ম করেছি জানিস মা? বলো। ছেদে আমার হস্তের দিকে, এটি হচ্ছে অষ্টতুণ্ড লৌহকলা। লৌহকলা? আরে মা, কিন্তু বাবা এই লৌহকলা দিয়ে কি হবে? ও, এই লৌহকলা দিয়ে কি হবে শুনতে চাস রে মা? বলো। এই লৌহকলায় তুই যদি সিদ্ধ করতে পারিস অন্যের ন্যায়, তবে ও জানির মুখে হবে সতী। আরে যদি বা নাই পারি অষ্টদণ্ড লোহ কলাইকে সিদ্ধ করতে, এই উজানির মুখে হবে তুই পলঙ্কিনী। বাবা আরে মা, এ কি শুনছি আমি বাবা, লোহ কলায় এ যে অসম্ভব বাবা। এর আগে আমাদের রাজপ্রাসাদে কোনোদিনও তো লোহ কলায় নিয়ে আসা হয়নি বাবা। এই লোহকলাই নিয়ে সিদ্ধ করে এমন কি হবে? এই অষ্টকুণ্ড লোহকলাই সিদ্ধ করে এমন কি হবে বলো বাবা? চম্পকের অধীশ্বর একাদশী বধ করেছিল, পালন ভাঙবে বলে এই অষ্টকুণ্ড লোহকলাই ভজন করিবে রে মা। বাবা হেরে মা, তাই তো আমি কথা দিয়েছি ওই অষ্টতুণ্ড লোহকলাকে সিদ্ধ করে দেব অন্যের নেই। তাই তো পিতা হয়ে জানিস তোর জীবনে অমঙ্গল করেছি, বড় ক্ষতি করেছি রে মা। আমি এই অষ্টতুণ্ড লোহকলাই তোর হস্তে আমি তুলে দিতে পারি বাবা গো। যদি এই লোহকলাই না সিদ্ধ করলে হবে আমাদের রাজ্যের অমঙ্গল বাবা। এই রাজ্যের রাজকন্যা আমি, সকল প্রজাগণের দায়িত্ব আমারও রয়েছে বাবা। বাবা গো, যদি পিতামাতার আশীর্বাদ হস্তকে থাকে, সন্তানে যে কোনো বিপদের মুখ থেকে উদ্ধার হয়ে আসে। আমার কথা বলিস বাবা, তুমি আমার হস্তে তুলে দাও লোকলায়, আমি সিদ্ধ করবো। তুই সিদ্ধ করবি? হ্যাঁ বাবা। পারবি মা, পারবি তুই অষ্টতন্ত্র লোহার কলাকে সিদ্ধ করতে? বাবা যদি না পারি,
এই হতভাগী বেহুলা তোমাকে কোনোদিনও মুখা দর্শন করাবে না। কি বলছিস রে মা? হে বাবা, কি বলছিস তুই? এতে যে তোমার মান সম্মানে জড়িয়ে রয়েছে, আর এই তোমার সন্তান হয়ে পিতার মান সম্মান কেমন করে আমি নেব? আমি পারবো না বাবা, পারবো না তোমার মান সম্মানে মানুষের সঙ্গে মিশিয়ে যেতে, আমি পারবো না বাবা। তাই যেতে হয় রে মা, দিচ্ছি তোর হস্তে আমি অষ্টতন্ত্র লোহ কলাই, দুহাত তুলে প্রাণ ভরে আশীর্বাদ করবো তোকে। ওরে মামার মা বেহুলা, এই অষ্টতন্ত্র লোহার কলাই গে সিদ্ধ করবি অন্যের নাই, এই উজানিতে আমার মাথা উঁচু করবি। আরে যে তুই এই উজানিতে তুই সিদ্ধ করতে পারিস অষ্টতন্ত্র লোহার কলাই, সবাই তোকে সতী বলবি, আর ইতিহাসের পাতায় লেখা থাকবে সতী বেহুলা। বেশ বাবা, তুমি অপেক্ষা করো, আমার সকলে সিদ্ধ হয়ে যাবে। বেশ, আমি কিছুক্ষণ অপেক্ষা করি। ওগো মা মনসা দেবী, তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো। ও কথায় ভুলে রো গো ও সতীর মানি রে কো মা, ওকে মনে সি যাইব মাগো লোহার কলা, কাঁচা হারি কাঁচা পাতি পুরে হলো এসেছি আমি যে
মামা বলি কেন আমায় শরণাপন্ন করিলি তোমার ওই অসহায় ভাবে কণ্ঠস্বর শুনিজি আমি আর সিজয় থাকতে পারিনি মা তুমি আমার প্রণাম গ্রহণ করো গো জননী আশীর্বাদ করি দীর্ঘায়ু হও মা তুমি আমায় আশীর্বাদ করলে কিন্তু মা আমি যে পারছি না কিছুতেই লোহকলাই সিদ্ধ করতে মা গো যদি আজ লোহকলাই সিদ্ধ না করতে পারি আমি যে হবই অসতী সে কি মা গো কাঁচা উনানি কাঁচা পাতিলি একই মুষ্ট বইল কাষ্টদি তুমি সিজাইতে পারো না লোহকলাই না বেহুলা আজ যদি লোহকলাই সিদ্ধ করতে না পারো অতিথিদের মুখে যদি অন্ন তুলে দিতে না পারো সে তুমি ধরারে মাঝে যে অসতী প্রমাণ হবে আমি যে বাহুই তোমায় অসতী প্রমাণ করতে পারবো না বেহুলা কিন্তু আমার যে লোকলাই সিদ্ধ হয় না গো তুমি আমায় উপায় বলে দাও ভয় পেও না ভয় পেও না শাইরি ঝিয়ারি তোমাকে রক্ষা করতে এসেছে জয় বিশ্ব হরি আমার নামে স্মরণ করে তুমি জ্বালাও না নি লোকলাই সিদ্ধ হবে তোমার অন্নির সমান বেশ মা তাই হবে গো তাই হবে লালটু বাবু নম গ মনসা দেবী নম নারায়ণী নম গ মনসা দেবী নম নারায়ণী তোমার নাম ধনে মাগো চালাই গো বাবা বেহুলা চেয়ে দেখো বাবা আমার এক এক করে অষ্টকণ্ড লোহকলা সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে কিন্তু বাবা আপনারা কেউ যাবেন না তার মধ্যে আমার একটি লোহকলা সিদ্ধ হয়েছে পরীক্ষা করার জন্য সত্যই রে মা সত্যই তুই আজ আমারই মান সম্মান রাখতে পেয়েছিস এই জনিতে বলি মা বলো বাবা তুই যা আমি ওই চম্প অধীশের সঙ্গে কয়েকটি কথা বলব বিশেষ ঘোষণা আপনারা কেউ যাবেন না এরপরে আদিবাসীর সিন হবে দেখে যাবেন এ হবো আজকে ন্যায় অতিথিদের বেশ নমস্কার নমস্কার সদাগর মশাই বলুন নিন অষ্টতম লৌহ কলাই বলুন সদাগর মশাই যাহা আপনার আজ্ঞা এবার আপনি দেখুন ওই লৌহ কলাই সিদ্ধ হয়েছে আচ্ছা 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 দেখে অতি চমৎকার ভাবতেও পারেনি অষ্টগণ্ডা লৌহটুণ্ডল অন্যের ন্যায় সিদ্ধ হয়েছে কিন্তু সদাগর মশাই বলুন আমি সদাগর মশাইয়ের হস্তে তুলে দিয়েছিলাম অষ্টগণ্ডা লোহ টুণ্ডল কিন্তু এইখানে দেখছি সপ্তমগণ্ডা তিনটি অন্ন রয়েছে আরেকটি অন্য কোথায় গেল কি বলছেন আরেকটি অন্য কোথায় গেল হ্যাঁ আরেকটি অন্য রয়েছেন আমার মা বেহুলা সে নিয়ে গেছে সে নিয়েছে যাকে বুঝতে পারেন না তার মানে হলো রন্ধন করলে মায়েরা একটি একটি অন্ন উঠে দেখে যে সে অন্নটা সিদ্ধ হয়েছে কি না হয়নি তবে সেটাকে যখন চাপ দিল তখন সেটা হাতের মধ্যে মিছে যায় ঠিক বলেছে তাই না তবে জানতে পারি তবে বলুন এই লোহটণ্ডুল আপনার মিস হ্যাঁ আমার মা বেহুলা এই
লোহকলায় সিদ্ধ করেছি। কিন্তু এ যে আমার খাদ্য নয়, এ আমার বিরাট পরীক্ষা। পরীক্ষা? আমি প্রতিজ্ঞা করেছিলাম যেই কন্যা সিদ্ধ করবে অষ্টমণি লোহার কলায়, সেই কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাব চম্পকগ্রহ। তাই তো আপনার মেয়েকে আমি ছয়ঘাটির পথে দেখেছিলাম, তার কাছে তার পরিচয় জানতে পেরেই আমি তার পশ্চাৎ অনুধাবন করে আপনার রাজ্যে আপনার রাজপ্রাসাদে এসেছি। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমার মনে সাধ আপনার কন্যাকে আমি আমার পুত্র বধূ। সদাগর মশাই, আপনি হয়তো আপনার মনের কথা বলেছেন, কিন্তু আমি তো পারি না। আমারই নাবালিকা কন্যাকে আমি বিবাহ দিতে, আমার কন্যা তো নাবালিকা। সত্যি বলেছেন সদাগর মশাই, আপনার কন্যা যেমন নাবালিকা, আমাদের শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্র সে হচ্ছে নাবালিকা। নাবালো? হ্যাঁ ভালো, সত্যই। বেশ, আপনার সঙ্গে যখন আমি কথায় আবদ্ধ হয়েছি, তবে আমি তো একা তো তার পিতা নয়, রয়েছে তার মা। মায়ের সঙ্গে কিছু পরামর্শ নিয়ে তবেই আপনাকে আমি কথা দেব। বুঝতে পেরেছি। বেশ, আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনি আলোপ আলোচনা করে নিন। বেশ হাবু, যা ত্রিগিন্নী মাকে পাঠিয়ে দে। স্বামী, তুমি আমায় দেখেছো? দেখেছি মেনকা। আজ আমি অজান্তে তোমায় না কিছু বলে আমি বড় ভুল করেছি। কি ভুল করেছো বলো আমার সম্মুখে? চম্পকে অধীশ্বর চন্দ্রপতি চাঁদ সেনাগর, তারই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তারই ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ আমি মোটামুটি কথা দিয়ে ফেলেছি। না না না, আমি লোকের মুখে শুনেছি তার সাপ ধরে খায়। সেই ঘরে আমার মেয়েকে বিয়ে দেবো না। কি বললি? তার সাপ ধরে খায়? তাহলে তো এই বিয়ে দেওয়া যাবে না। না, নিষেধ করে দাও। নমস্কার। নমস্কার। এবার আপনারা নিজের রাজপ্রাসাদে ফিরে যান। কি নিজের রাজপ্রাসাদে ফিরে যাব? কিন্তু জানতে পারি এমন কি আমাদের অপরাধ ও যার কারণে আমরা আপনার রাজ্য ত্যাগ করি নিজের রাজ্য? তবে সদাগর মশাই, আপনাদের রাজ্যে কোনো শাকসবজি নেই কেন? আপনারা নাকি সর্প ধরে খাচ্ছেন? একে শোনালেন আপনি মন্ত্রী মশাই? আগে আমরা নাকি সাপ খাই। কি বলছেন আপনি বলুন? কেন হাসছেন? আচ্ছা, আমাদের রাজ্যে কি শাকসবজি নেই? সর্প ধরে খাবো কেন বাবা? আমি তো সেটাই ভাবছি। আপনি ভালো করে বুঝিয়ে দিন, আমরা সাপ খাই না। আপনি চিন্তাই করবেন না। তার মানে কথাটা আপনারা আপনার অর্ধাঙ্গিনী খুব একটা ভুল বলেনি। তবে কি তার মানে চাঁদ সদাগরের এক এক করে ছয়টি পুত্র সর্পাঘাতে মৃত্যু হয়েছে। ও, তাই আমাদেরকে সর্প হয় তাই নাকি? তোমার কথা শুনলে একেবারে আমার মান সম্মান জলে মিশিয়ে যাবে। কেন, কি হয়েছে? বড় ক্ষতি করেছি আমি? তুমি বললে তারা নাকি সাপ খায়, সেটা কথা নয়। তারই এক এক করে ছয় পুত্র সর্পাঘাতে মৃত্যু হয়েছে বলে সর্প খাওয়া ঘর বলে। ছয়টি পুত্র যখন সর্প দংশনে মৃত্যু হয়েছে, এই সন্তান যে মৃত্যু হবে না সেই ঘরে আমার মেয়ে দিয়ে দেবো না। এটাও তো ঠিক, মৃত্যু হয় না কোনো তার মানে আছে? ছয়টা যখন, তবে এই বিয়ে ভাঙার জন্য এমন কোনো যুক্তি রয়েছে তোমার কাছে বলে দাও আমাকে। আছে, আমার কাছে আছে। আছে? হ্যাঁ। এমন কি? এমন পণ চাইবো তাও দিতেও পারবে না, বেহুলার বিয়েও হবে না গো। তা জানো গো, জানো আমি কি চাই? কি? তুমি জানো দেখে চম্পকনগরে সিঁদুরে যদি পোল দিতে পারে তবে মেয়ের বিয়ে দেবো, নাহলে দেবো না। আর কিছু? অগ্নিপাটের শাড়ি আর আশি মন ভেটের খই। আচ্ছা, ভেটের খই তো আশি মন ভেটের খই নিবে? হ্যাঁ, পচিয়া বাতাসে হাজার করে নেব। আশি মন ভেটের খই দিতে পারলে তবে হবে। তবে হবে তো? হ্যাঁ গো। বেশ, তাহলে আমি বলছি যদি দিতে পারে তবেই আমরা দেবো আমাদের মা বেহুলাকে। রাম লক্ষ্মণ সাকাস চাই। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, কথা বলো। নমস্কার। নমস্কার। এবার আপনারা যেতে পারেন। কেন? কারণ শুধু যাওয়ার কথা কেন? নতুন সম্বন্ধ একটা করতে এসেছি, এখন থেকে আপনি আমার হব বৈবাহিক বিহাই মশাই। আচ্ছা, তাই নাকি?
আর কি করে ভাবলেন কেন আপনার মেয়েকে আমার ঘরে আমার পুত্রবধূ রূপে আমার হস্তে তুলে দেবেন আর আমাকে চলে যেতে বলছেন কেন কেন বলছি আমি যা চাইবো আপনার দিতে পারবেন না আর আমার মেয়েকে আপনার পুত্রবধূ হিসেবে নিয়েও যেতেও পারবেন না হাসালেন হাসালেন হব বৈবাহিক বিহাই মশাই যারা থালের ধান পাথালে শুকাই সোনারি কুমড়া গড়া গড়ি যায় সে আপনার দাবি পূর্ণ করতে পারবে না এ ভাবলে পারবেন হ্যাঁ শুধু আপনার দাবি নয় আমি এও বলতে চাই আপনি যদি এক টাকা চান আমি তার ডবল তাই নাকি হ্যাঁ তবে আমি এমন জিনিস চাইবো আপনি দিতে পারবেন না বেশ আপনি আপনার মনের মতো চাওয়া চেয়ে নি বেশ আমি তবে বলছি কর্ণ পাত্র শ্রবণ করবেন আমিও বলছি আপনাকে যদি দিতে না পারি তাহলে আপনার রাজ্য ত্যাগ করি আমি বৈমুখ কথা দিলেন আর যদি দিতে পারি আর আপনি যদি মেয়ে না দেন তাহলে মনে করব আমি কথা দিলাম যদি দিতে পারেন আমার কন্যাকে আমি দেব আপনার এই পুত্রের সঙ্গে বিবাহ বাহ বাহ আপনি উঠব তাহলে এবার আপনার মনে কথা এসে তবে বলছি কন্যা পাত্র শ্রবণ করবে বলুন রে বা নিয়া সোদা গোর রে বা নিয়া সোদা গোর রে চাতে পায় না বা নিয়া সোদা গোর রে বা নিয়া সোদা গোর রে চাতে পায় না তবে একটি কথা বলতে চাই এমন কি কথা দিতে পারেন যে না পারেন একটু মানে হাসিমুখ ভাবে একটু বেহাই বলে দে তুমি বলছি কি চাইছি বলুন একটি লোক দে পাটির সারি বিহা ও বিহা একটি অগ্নি পাটির সারি বিহাই যদি দিতে পারে বানিয়া সোদা করুণে বানিয়া সোদা করুণে চাতি পায় একটি অগ্নি পাটের শাড়ি যদি দিতে পারে আচ্ছা আচ্ছা তবেই সম্বন্ধ হবে নচেৎ হবে না তাই বুঝি তবু তো পাই বেহাই বেহুনা না চড়িরে বানিয়া সোদা করুণে বানিয়া সোদা করুণে চাতি পায় না পরিধান করে না আর মানবের ঘরে জন্ম নিয়ে তার মেয়ে অগ্নিহুতাসন শাড়ি পড়তে চাই দেখুন তো উত্তম কথা উত্তম কথা হ্যাঁ আপনি এটাকে উত্তম কথা বলছেন আচ্ছা বলুন তো এই অগ্নি পাটির শাড়ি কোথায় পাবেন আপনি কেন এগুলো তো শুধু আমার ওই আরাধ্য দেবী মা চণ্ডী আছে আমি তাকে আরাধনা করে প্রার্থনা করব ও গো মা চণ্ডী তুমি এখান থেকে হোক আমাকে একটা অগ্নি হুতাসন শাড়ি এনে দেবে আর সেই শাড়ি দিয়েই আমার পুত্রবধূকে আমি আশীর্বাদ করব তাই বুঝি তাহলে তো কোনো ব্যাপার নাই হ্যাঁ আপনি বলে দিন তাই বুঝি শুনুন বিহাই মশো একটি তো একটি একটি বেশি নয় না না ওরে একটি শাড়ি কে বা বলে ওরে একটা শাড়ি কে বা বলে তার মানে একটি মা বেহুলাকে দেব মুখে যা বলা যায় আচ্ছা আচ্ছা সেটা কিন্তু করা যায় না শুনুন বিহাই মশাই হয়তো আপনি জানেন না একটু বলতে দেন আমাদের যে সদাগর বাবু আছে না হ্যাঁ অসম্ভবকে সম্ভব করে ফেলে আচ্ছা তাই নাকি আপনি ওনার কাছে যা দাবি রাখবেন
তার যাবেও দিতেও বাধ্য। তবে বলুন তো এই অগ্নিপাটের শাড়ি কে পরিধান করে? তো ভারী মুশকিলের কথা। ঠিকই তো, এই অগ্নিপাটের শাড়ি তো একমাত্র দেবতারাই পরিধান করে। সদারমশাই বলুন এবার। আমি তো তাই বলেছি, যাবি আমার মা চণ্ডীর কাছে প্রার্থনা করব, আর উনি অগ্নিহুতা সংসারী নিশ্চয়ই আমাকে। সত্যই আমি শুনেছিলাম চম্পকের অধীশ্বর দেবাদিদি মহাদেবীর পরম ভক্ত রয়েছেন, আদ্যাশতী মহামা চণ্ডী দেবী তার পরম ভক্ত। যদি পরম ভক্ত মায়ের কাছে কোনো কামনা করি, মা তো দিয়ে না দিয়ে ছেড়ে দিতে পারে না। সত্য ঠিক ভেবেছেন আপনি। তবে একটি কথা বলবো আর এমন কি কথা, এবার এমন জিনিস চাইবো আপনি দিতেও পারবেন না, আর আমার মা বেহলোকেও নিতেও পারবেন না। আচ্ছা বলুন দেখি। রে বা নিয়া সোদা কর, রে বা নিয়া সোদা কর, রে বা চাঁদ বলা আসি মনের ভেটের খই যদি দিতে পারেন, তাহলে আমার মা বেহুলাকে পাবেন, নচেত পাবেন না। তবে কি সময় নেবো জানেন? কি সময় নেবেন? যখন পশ্চিমা বাতাস এমন ব্যাগে উঠবে, আচ্ছা আচ্ছা, সেই সময় অজন করে নেবো। অসম্ভব মন্ত্রী ভাষাই। আগে আমার হব বিহাই খুব চালা মনে হচ্ছে তাই। পশ্চিমা বাতাস যখন বইবে তখন ওই ডেপের খই ওজন করে নেব, মানে আমি ওজন দেব, আর ওই ফুরফুরে বাতাসে সপ্ত সাগর পার হয়ে ডিপের খই চলে যাবে, অজন হবে না। অসম্ভব। আমি যখন বলেছি এক আমি ভালোবাসি না, আমি ডবল দেব। ব্যয়বসাই হ্যাঁ বলুন। আশি মণ্ডপের খই কে বলে? আমি 100,000 মণ্ডপের খই দেব। আচ্ছা তাই। আর সামান্য সামান্য এই পুড়িয়া পচিয়া বাতাস কে বলে? আমি পুড়িয়া পচিয়া বাতাসে দেব না, যখন ঝড় বাতাস বইবেই বৃষ্টি পড়বেই সেই সময় আপনাকে 100,000 মন ডেপের খই ওজন। তাই নাকি? সত্যি আমি শুনেছি চম্পলের অধীশ্বরের আতালে ধনে পাতালে শুকায় সোনার কুমড়ো গোড়া গড়ি যায়। তো এটা তো কেবল 80 মন ভেটের খই। ও কেবল আমি ভেবেছি, এখন ভাবছি, আগে তো এটা ভাবিনি। আরে ও হেমশয় আর কিছু বলবো না, ঝামেলা করে লাভ নাই। না 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 না, শুভ কাজ শিগগিরই ভালো। বেশ আচ্ছা বলুন তো, যদি আমি আপনি যদি ওই মানে দইয়ের দামটা দুধে পেয়ে যান, তাহলে তো দই বসার কোনো প্রয়োজন নাই। সত্যই বলেছেন। তবে এবার দিন ধার্য ঠিক করুন। বেশ বলুন, একটা শুভ দিন দেখে বিবাহ দিতে হবে। আমাদের সঙ্গে ভাগটা পুরো হচ্ছে। আচ্ছা সে খেতে বড় পটুক তো। আচ্ছা আচ্ছা, তাই আমার হব বিহারী মশাইয়ের খাওয়া দাওয়াতে ব্যস্ত আছে। আচ্ছা কিন্তু খেতে যাওয়ার সময় আমাকে বলেছে, বলেছিল শুভ দিন দেখে, যে শাস্ত্র মতে 25শে বৈশাখ দিন বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, আর আমাদের এই গান মঞ্চেই আগামীকাল, আগামীকালটা আগামীকাল না আগামী পরশু, পরশু মানে সামনে বুধবারের দিন, বুধবারের দিন, বুধবারের দিন এই মঞ্চেই এই মায়ের গুণকীর্তনের আসরে আমার একমাত্র পুত্র আর তার একমাত্র কন্যা বিহুলার শুভ বিবাহ সুসম্পন্ন। সত্য, কিন্তু আমি একটা কথা বলতে চাইছিলাম সদা। এমন কি কথা? যে আবার কখন আসব? সময় সংকীর্ণ, আত্মীয় স্বজনকে সকলকে প্রজাদেরকে নিমন্ত্রণ করতে হবে, হ্যাঁ সময় পাবো না। তো বলছিলাম যে আমরা মা বিহুলাকে আশীর্বাদ করেই চলে যেতাম। ঠিক বলেছেন আপনি ব্যয়বসায়। হ্যাঁ ব্যয়বসায় বলুন। দিনক্ষণ যখন স্থির হল, বেশ এবার আমাদের মনের বাসনা, মনের বাসনা, এই স্বল্প সময়ে আবার একদিন এসে আপনার মেয়েকে আশীর্বাদ করবো এই তো হয় না। তাই যখন আমার পছন্দ হয়েছে, উভয়ের মন যখন এক হয়ে গেছে, তাই আজ আমি এই মুহূর্তেই আপনার মেয়েকে আশীর্বাদ করে যাব। বেশ তাই হবে, আমি এই মুহূর্তে আমার মা বেহুলাকে নিয়ে এসছি। আমার বেশ কে কোথায় আছিস?
মা বেহুলাকে নিয়ে আয়। নিয়ে এসেছি গো। উজাগরনগরের মায়েরা বাবারা আজকে বেহুলার আশীর্বাদ, তাই সকলে মিলে আশীর্বাদ করেন গো। আসেন গো মায়েরা বাবারা সকলে আসেন, আশীর্বাদ করেন। আশীর্বাদ করো রে মনের ওই আনন্দে দেখো আশীর্বাদ করে, আশীর্বাদ করো রে মনের আনন্দে দেখো আশীর্বাদ করে। সংবাদ শুনে সব কাদা কাঁদে শুরু করে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। ওগো শঙ্খ ধ্বনি ওল ধ্বনি আনন্দ মাতিল, শঙ্খ ধ্বনি উল্লো ধ্বনি আনন্দ।
দর্শক মণ্ডলী, মায়ের ভক্ত মণ্ডলী এবং মা বোনেরা, আপনারা কেউ যাবেন না আমাদের পরবর্তী দৃশ্য, আদিবাসীর দৃশ্য, বন কাটার দৃশ্য হবে। তাই আমাদের আজকে শেষ পর্বের বন কাটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই সবাই মিলে বসুন, শ্রবণ করুন, খুব ভালো দৃশ্য, খুব আনন্দের বিষয়। তাই সকলের কাছে আমাদের বিশেষ প্রার্থনা, এই আদিবাসীর দৃশ্য করার পরেই, আমরা বন কাটার পরেই গান সমাপ্ত করব। তাই আর একটু অপেক্ষা করুন, আমাদের আশীর্বাদের পরেই আপনাদের সামনে আমরা তুলে ধরব আদিবাসী বা বন কাটার দৃশ্য। জয় মা মানুষ। আসুন, মায়ের আসুন, ধীরে ধীরে আসুন, এসে মা বেহুলাকে আশীর্বাদ করে যান। আসুন, অল্প করে ধান দোপা দিয়ে যান, আশীর্বাদ করে যান। তাই অষ্টম বিষয় আজকে আনন্দ করছে গো। হ্যালো, সবাই টাকা দিয়ে আশীর্বাদ করবেন, নইলে আশীর্বাদ বেকার হইয়া। ও গো বেহুলার মাসি এসে আশীর্বাদ করে, সবাই মিলে আশীর্বাদ করে। ও শঙ্খ ধ্বনি উল ধ্বনি আনন্দ মাতিল, পার্বতী সবাই মিলে আশীর্বাদ করে। ওগো শঙ্খ ধ্বনি উল ধ্বনি আনন্দ মাতিল, সবাই মিলে দেখো এবার আশীর্বাদ করে। সকলে আসেন, খুব ভালো লাগছে, আশীর্বাদ করছেন বেহুলাকে, কত সুন্দর লাগছে গো। বিআই মশাই, সত্যি আপনার উজানি নগরে এত আপনার মেয়েকে ভালোবাসে, কিন্তু আমার বিয়ানকে তো দেখালেন না। ও, আপনার বিয়ানকে দেখতে চান? মেয়ের মাকে না দেখলে আমার ভালো লাগে। আচ্ছা, তাই নাকি? এই যে হচ্ছে আমার অর্ধাঙ্গী। সত্যি, যেমন মা তেমন তার মেয়ে। শুনেছি বিয়ান নাকি ভালো গান জানে। ও তাই নাকি? শুনেছি একটু গান শোনা। আপনি আবার কিভাবে শুনলেন? ও, কত মাঝে শুনলাম। আচ্ছা, তাই নাকি? বেশ, তোমে নাকা একটি বেহাই মশাইকে ভালো গান শোনাই দাও। তাই হৃদয় প্রাণী অনেক দুঃখ পায়, তাই বলছে কি, যারে পাখি উড়ে যা বন্ধু আর দেশে, যারে পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সেই যেন আসে, চিঠিতে লিখেছি সেই যেন আসে, যারে পাখি উড়ে যা বন্ধু আর দেশে, যারে পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি আপনার গান শুনে আমি মুগ্ধ। বাকি গানটা আপনি যখন সেবা দেবেন, হ্যাঁ, তখন
আপনি আমাকে সেবা দেবেন আর আপনি গান শোনাবেন, আপনার গান শুনে শুনে আমি পেট ভরে সেবা নিয়ে ঠিক আছে তবে বেহায়মশাই বলে আমার সামনে একটি কথা বলে যায় বলে আপনি যখন নিজের রাজ্যে ফিরে যাচ্ছেন যাওয়ার সময় আপনার যত আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করবেন আমার যত আত্মীয় স্বজন রয়েছে আমি সবাইকে নিমন্ত্রণ করব বেশ কিন্তু আমারই মেয়েকে বিবাহ দেব ঠিক গোধূলি লগ্নে আমি কথা দিলাম আমি ঠিক গোধূলি লগ্নে আমার পুত্রকে সঙ্গে করে নিয়ে সমস্ত বরযাত্রকে একত্রিত করে আপনার উজানি নগরে সেবা অর্পণ করে শুভ লগ্নে শুভ সময়ে আমি আমার পুত্রে বিবাহ দিয়ে তবে বউ তাই জানা হয় তবে আমার একটা অনুরোধ এমন কি এই স্বল্প সময়ে আমার উজানি নগরে অনেক আত্মীয় স্বজন আছে আপনি আমার হয়ে একটু নিমন্ত্রণ করে দেন বেশ বেশ আমি তাই করব তাহলে মন্ত্রীমশাই আগে আর বিলম্ব নয় আর বিলম্ব নয় সত্যি বলেছেন বীর কাজ আমাকে অতি শীঘ্রই সমাপ্ত করতে হবে আমরা নিমন্ত্রণ দিতে দিতেই চলে যাব চলুন ও মন্ত্রী দেশে চলো পাহান গুয়াহালয়ে দেশে চলো মন্ত্রী দেশে চলো পাহান গুয়াহালয়ে দেশে চলো দিল দহন